ঢাকার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে দীর্ঘ 2 বছর পর রওনা হলাম। তো করোনা পরিস্থিতির কারণে এর আগের বছর আমাদের যাওয়া হয়নি। আর আপনারা হয়তো অলরেডি নিউজ একটা শুনেছেন যে কক্সবাজারে হোটেল পাওয়া যাচ্ছে না, মানে রাস্তা রাস্তায় মানুষ পাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো যে কক্সবাজার কীরকম, মানে হোটেল টোটেল পাবেন কি না। তো এই ভিডিওটি দেখার পরপর কিন্তু আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসতে ইচ্ছুক তারা এই ভিডিওটি দেখার পরেই আসবেন, ঠিক আছে? তো আমরা দুই একটা ম্যানেজারের বক্তব্য এই ভিডিওতে রাখার চেষ্টা করব। তো হয়তো বা আমাদের কথা আপনাদের বিশ্বাস হবে না। তো আপনাদের হোটেলের দুই একটা ম্যানেজারের কথা যদি আপনারা শোনেন তো অবশ্যই সেখানে সিনিয়র হতে পারবেন। তো আমরা যতটা পারব সঠিক সন্ধানটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। নাকি সম্মান ওয়ানকে জন্য সবাইকে থ্যাংকস। এখন আমাদের ওয়ানকে ফ্যামিলি হয়ে গেছে, 1000 জন মানুষ এখন আমাদের সাবস্ক্রাইব করেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা একটা বড় জানিয়ে দিতে যাচ্ছি। এদের উদ্দেশ্যে দুটি কথা, আপনাদের যে অভিভাবক আছেন সেই অভিভাবকের অনুযায়ী কথা শুনবেন, এবং কোনো কিছু হইলে তার অভিভাবকের কাছে বলবেন, সে আবার মেন অভিভাবকের কাছে বলবেন। আমাদের কাছে আমাদের মুরব্বী আছে জনাব মোহাম্মদ ডাক্তার আবু সাইদ ভাই, এবং আমি ওনার বড় বঞ্জামাই। 100 দিন যাই কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা কুমিল্লা নূরজাহান হোটেলে পৌঁছে গেছি। প্রতিবারের মতোই আমরা এবার বেশি অর্ডার করছি না, অল্প কিছু টুকটাক খাবো। নাকি তোমার কি খেলে অর্ডার কি করছো? বিরিয়ানি আচ্ছা যাই হোক, আপনাদের ঘুরতে আসার ইনভাইট করতেছি আর কি। আমরা আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি যে নূরজাহান হোটেলের পাশে একটা বড়ই গাছ আছে, আর তার উপরে এই জিনিসটা দেখতে পাবেন। দেখো ওদিকে দেখাও, দেখো এগুলো সব চড়ুই পাখি, এই যে সব চড়ুই পাখি। ও ভাই, চড়ুই পাখির গাছ, এগুলো সব হচ্ছে চড়ুই পাখি। তো এখানে আসলে এটা মিস করবেন না, বাচ্চাদেরকে সাথে নিয়ে এখানে দেখবেন এই এইটা, এই গাছটা একদম, মানে এই গাছের মধ্যে বড়ই গাছের পাতা আপনারা দেখতেই পাবেন না, বড়ই গাছের পাতা দেখতেই পাবেন না, এখানে সব কিন্তু চড়ুই পাখি। তো দেখাও একটু বাবা, এখানে দেখাও। আর সালমান শুনে মনে হয় এগুলা আসি কিন্তু কখনো এগুলো দেখি না। এগুলো সব হচ্ছে চড়ুই পাখি, যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা গাছের ভিতরে, সব হচ্ছে চড়ুই পাখি। এগুলো সব হচ্ছে চড়ুই পাখি দেখতে পাচ্ছেন আপনারা, উই একটি উঠছে, সব চড়ুই পাখি। ওকে 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 কাজল কালো
চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন তুমি আমার মত আমি তোমার মত খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন আমি কখনো ধোয়া হয়ে উড়ি কখনো হয়ে ঘুরি কখনো বা খেলি বিবেকের সাথে লুকো চুরি যতটা দূরে সরি ততটা ধরা পড়ি শেষে মায়া চলে বন্দি নিজের সাথে লড়ি কেন চিঠি যায় ভুল ঠিকানায় বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি মনে মনে প্রেম প্রিয় তোমার সবে চাই কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে কেন স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি মানুষ হইতে শিখায় কেন মিথ্যা লেখি এই আছে এই নাই চুইটা কাছে যাই ভুলে 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 এই এই আছে এই নাই ছুটে কাছে যাই ভুল ভ্রান্তি ঘুমে দেখা সুখ খুঁজে 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 স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন তুমি আমার মত আমি তোমার মত খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন স্বপ্ন মানে ধোকা ধোকা ভাঙে স্বপ্ন আমার গল্প লেখা ছিল যতগুলা রয়ে গেল খুবই অল্প আমি জানতে চাই না বাঁচতে চাই না শুনতে চাই না মর্ম থাকতে চাই যদি হয়ে যাও অন্য কারো আজ গল্প দেখো জন্ম হয় ধ্বংস বলে তো যাই কষ্টগুলা চাপা ব্যথা পারে তবে সয়ে তো যাই মাথা প্রতি প্রশ্ন নিজে করে তো যাই কথা নাই বার্তা নাই শব্দ বৃষ্টি দে হারাই কিছু বাকি নাই যেটাতে তোকে আমি খুঁজি নাই দেখে যে স্বপ্ন যেটাতে কষ্ট দেখি না গুপ্ত ছোড়ো না যেখানে আমি রবে না তুমি ভাবি না নষ্ট ধারণা জানি না সত্য মানি না মিথ্যা ভালো যে কাটে না দিনটা মিলে না শান্তি মিলে না শান্তি নাটকে গড়ব দিনটা আমি শুধু জানি শুধু জানি শুধু জানি জীবনের হয়ে দামা দামি দামা দামি কোথায় যাবে তুমি আমি জানি আমি জানি কারণ চোখে খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন তুমি আমার মত এখন প্রায় কয়টা বাজে তাহলে যাবত আমরা যে মানে টেলিভিশনে দেখতেছি যে মানে কক্সবাজারে প্রায় প্রচুর পরিমাণে লোক আছে এটা কি বর্তমান আছে আপনার এই সাইডে কিরকম ছিল মোটামুটি আচ্ছা যাক এখন যে অবস্থা আছে এই অবস্থায় মানুষ আসলে তো থাকতে পারবো তাই না দুটা ভাই সিঙ্গেলটার মধ্যে এই একটা বাচ্চা দিতে পারবেন না যেটা আমরা নিউজে দেখতেছি যে কক্সবাজারে খুব মানে খুব প্রচুর পরিমাণে ভিড়
তো আজকে সম্ভবত যে আজকে কি বার রবিবার এর জন্য হয়তো ভিড় কম থাকতে পারে যেটা আমার চোখে পড়েছে হ্যাঁ তো আপনার কি মতে কি যে এখন কি বর্তমান যারা টুরে আসতে চাচ্ছে তাদের জন্য কি সঠিক টাইম হ্যাঁ সঠিক টাইম বেটার টাইম কারণ এখন একটু আপনার পর্যটকের ভিড়টা কম আছে সবাই স্বাচ্ছন্দ্যের মধ্যে কি যাত্রা হবে আচ্ছা যাক এখন আপনার এই ই আছে তো রুম আছে তো আচ্ছা ঠিক আছে আমরা দেখি তাহলে তো দর্শকদের বলা যায় যে তারা যদি আসতে চায় আসতে পারে ভিড় কম আছে ওকে ওকে রুম কি এটাও এটাও খালি আছে সিঙ্গেল ডাবল খুব ভিড় মানুষ রোডে থাকতেছে এই নিউজটা কি সত্য ছিল এই নিউজটা সত্য ছিল তো আজকে বর্তমান 28 তারিখ না 27 তারিখ 1 তারিখ না না 28 তারিখ আজকে আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তো আপনি কি মনে করেন যে এই ভিডিওটা যারা দেখতেছে তারা কি কক্সবাজার আসবো কোনো ভোগান্তিতে ভুগবো ভাই কোনো ভোগান্তিতে ভুগবো যারা মোটামুটি অনেকটাই কম মানে যেরকম ভিড় দেখেছিলাম নিউজগুলোতে ঠিক সেরকম নেই আর বিশেষ করে দুনিয়ার মধ্যে তো এইটাই সবচেয়ে আনন্দের ব্যাপার কারণ টাকা পয়সা থাকবো কিন্তু এই আনন্দ কিন্তু পাওয়া যাবে না একদম অরিজিনাল কথা এটা কি মনের খোরাক যারা আসে এত লোক এটা কেন আসে মনের খোরাক এটার কোনো কিছু না এটা অনেকে এটা অনেকটা ভাবে কিন্তু আসলে এটা মনের খোরাক এর মনে একটা খোরাক দিতে হয় এই আর কি এই আর ভালো ভালো আছে তো আমরা এত ঘোরাঘুরির পরে আমরা এখন একটা রুম পাইছি আপনাদের এখনই আমাদের রুমের ভিউটা দেখাবো ওয়েট করেন না রুম দেখাই দিতে চাইতেছি না তো আমরা আজ এই ভিডিওটা এই পর্যন্তই প্যাক আপ করতে যাচ্ছি তো আমরা দুইজন ম্যানেজারের সাথে কিন্তু কথা বললাম তো কথা বলার পর যে আমার কাছে যেটা মনে হলো যে মোটামুটি আর কি ওই রকম না মোটামুটি ফ্রি আছে এখন মোটামুটি ফ্রি আছে আগে হয়তো বা ভিড় ছিল হ্যাঁ হ্যাঁ তো চাইলে আপনারা চলে আসতে পারেন নাকি হ্যাঁ পারেন ফির মিলুঙ্গা মানে কি আবার দেখা হবে